গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল Pinky.Tanmoy। তো অনেকদিন পরে তোমাদের সামনে আসা, কিছুদিন একটু ব্রেক নিয়েছিলাম তোমাদের থেকে। তো যাই হোক, আবার চলে এসেছি। একটু ব্যস্ত ছিলাম, কলেজের প্রজেক্ট প্রজেক্ট প্র্যাকটিক্যাল এগুলো ছিল তাই জন্য, কারণ আগে হচ্ছে পড়াশোনাটা। আর যেহেতু এবার আমার ফাইনাল ইয়ার, তো এই ছটা মাস গেলে তো আর এগুলো থাকবে না, তাই এগুলো একটু ভালোভাবে করে নেওয়ার চেষ্টা করেছি। আর কিছুদিন মারাত্মক গরমও ছিল, সেই জন্য ভিডিও আর ভালোভাবে করতে পারিনি, করেছি যেটুকু সেটুকু এডিট করতে পারিনি। তো ভাবলাম কেননা এখন একটুখানি একটা ব্লগ শেয়ার করা যাক। তো এখন আমরা একটুখানি, আমি আর দিদি মিলে একটু বিকালের স্ন্যাক্স টাইপে বানাতে যাচ্ছিলাম। তো তোমার দাদাভাই ফিরেও এসছে, এখন বাজে প্রায় 6:30 মতন। তো ও আমরা সবাই মিলে খাবো। তো দুটো জিনিস অর্ডার করেছিলাম, তো আমরা একটা ছোটো করে ভিডিও করি। এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা রাধা লাগিয়ে ফ্রেশ হয়ে একবারে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকের ভিডিওটা কী হতে চলেছে টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা সবাই বুঝেই গেছো। তো যাই হোক, আমি তোমাদেরকে তবুও বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমি আজকে স্পাইসি একটা রামেনের, মানে রামেন ট্রাই করব। তো এটা হচ্ছে সেই রামেনটা, এটা নাকি ভীষণ স্পাইসি যেটা শুনলাম। তো এটা এনেছিলাম, তো খাওয়া হয়নি এখনও। তো ভাবলাম কেন এটা শেয়ার করি, যদি আমার ভালো লাগে বা আমার কেমন লাগছে সেটা তোমার সাথে শেয়ার করবো। আর ডেফিনেটলি তোমরা সেটা খেয়ে দেখবে যে এটা কতটা টেস্টি, কারণ এটার দাম হচ্ছে 100 টাকা। আর 100 টাকা এটা দাম হিসেবে ঠিক কি না সেটা দেখা যাক খেয়ে। আর একটা তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে এটাও একটা কোরিয়ানের রামেনের ম্যাগি টাইপের বলতে পারো, মানে ম্যাগি ঠিক না, এটাকে রামেনই বলে। এটার প্রাইস হচ্ছে 49। আর এটা কিন্তু ভীষণই সুন্দর খেতে, এটা আমি আগে খেয়েছি। এটা কিন্তু ভীষণ স্পাইসি, যারা স্পাইসি খেতে পারো না তাদের কথা আলাদা, বাট যারা স্পাইসি খেতে পছন্দ করো তাদের জন্য ডেফিনেটলি এটা ভীষণই ভালো। তো দুপুরবেলায় দুটো লাড্ডু খেয়ে ফেলেছিলাম, দিয়ে মুখটা এতটাই মিষ্টি হয়ে গেছিলো, ভাবলাম একটু বিকালবেলা একটু ঝাল 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 খাবো। তো ভাবলাম কেননা এটাই বানিয়ে ফেলি। তো চলো, এখন দিদি বানাচ্ছে চা, আর আমি তাড়াতাড়ি করে এটা তোমাদেরকে বানিয়ে দেখাই আর শেয়ার করি তোমাদের সাথে যে কেমন হয়েছে। আরও কিছু বানাবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ব্লগটা দেখে থাকো আর সাথে থাকো। আমি সাথে এই ফ্রায়েড চিকেনটাও বানাবো কিছুটা, এটা আমার ছিল, করা হয়নি। আর এখানে পাউরুটি আছে, চা দিয়ে একটু পাউরুটি খাবো, তারপর এটা করবো। তোমার দাদাভাই এখনই চলে আসবে, এখনই ঢুকে যাবে। চলো দিদিকে চা বানাচ্ছি। 5 ফুট তো সমস্ত আনহেলদি জিনিস নিয়ে আমি চলে এসেছি এখানে, অল্প কটা ফ্রেঞ্চ ফ্রাই কাচবো, কারণ তন্ময় ফ্রেঞ্চ ফ্রাই খুব ভালো খায়। আর একটু এই ফ্রায়েড চিকেনের স্ট্রিপ ভাজবো, দেখা যাক কেমন, এটা ফার্স্ট টাইম খাবো তো কেমন হয় দেখা যাক, একটা করে ভেজে নেবো। আর এই স্পাইসি রামেনটা আমি আর দিদি ছাড়া কেউ খাবে না, মানে ও খেতে পারবে না, ও ঝাল একদম পছন্দ করে না, ফুচকাতে ঝাল ছাড়া ও কোনো ঝাল খায় না। তো ওই জন্য তো চলো প্রথমে ফ্রেঞ্চ ফ্রাই এটা ভেজে নেবো, তারপর তোমাদের রামেনটা দেখাবো। আর ঠিক আছে, দিদি তো চা বানাচ্ছি অলরেডি। চপস্টিক ছিল, আমি জানি না চপস্টিকটা আমি কোথায় হারিয়ে ফেলেছি, বাট ওটা আমার খুব ফেভারিট ছিল, কারণ আমি ওটা গ্যাংটক থেকে কিনেছিলাম। চপস্টিক এনে ভেবেছিলাম চপস্টিক দিয়ে খাবো, বাট এটা লিকুইডটা নেই তো, না দুটোই বেস দিয়েছে, তার মানে এটা লিকুইড থাকে না, লিকুইড ওইটাই থাকে। এটা সুপার, এটা তোর হচ্ছে একটু গরম জল নিয়ে বাটিতে একটু গুলে নিবি বা কাপে গুলে নিবি, ওইটা আলাদা এটা আলাদা। হ্যাঁ তো এটা খাবো এখন, আর সুপার স্পাইসি এখানে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে এটা সিদ্ধ করে নেয়, তারপর একটু গরম জল দিয়ে ওটা মজা তো আয়গা, এর ভিতরে মিক্স হবে নাকি ঠিক তো, ওটা উপর করে দিয়েছিল তো, না সব মিক্স হবে, দেখে নিই কোনটা কি আছে।
ফ্লাশ দিয়ে কর। ঝোল অনেক বেশি হবে, একটু জাল দিতে হবে, জাল দিতে হবে, শুকিয়ে নেবে বলেছি না, একটুখানি জাল দে না, এটা শুকিয়ে নেবে রে দাদা। মশলাটা দিয়ে খাবি, মশলাটা দিয়ে খা, কি হলো গেলো কি, গাইজ আমাদের এটা খাওয়ার পরে গলা মুখ পুরো জ্বলছে, গোলমরিচ খাওয়ার পরে যেরকম লাগে মানে খাওয়ার সময় একটুখানি এমন ভাবে খাবে তোমরা যদি খাও যাতে ঠোঁটে না লাগে, কারণ এমনিতে এখন গরমের মধ্যে মানে ঠোঁটটা ফেটে যাচ্ছে সবারই, আর যেহেতু ফাটা ঠোঁটে যদি ঝাল লাগে তো কেমন অনুভব হতে পারে সেটা তোমরা খুব ভালো করেই বুঝতে পারছো। যারা ঝাল খেতে পারো না তারা একদমই খেও না, কারণ দেখতেই পেলে তোমার দাদা ভাই একবার ওইটুকু খেয়েও আর খেলো না, আমরা প্রচণ্ড ঝাল ছিল। আগে যেটা দেখিয়েছি তোমাদের খাওয়ারটা মানে ছোট প্যাকেট যেটা ছিল আর কি, ওটা একটু ডিফারেন্ট টাইপের, ওটা একটু মিষ্টি মিষ্টি টকটক প্রচুর ঝাল, তো ওটা না একটু ভালো লাগে খেতে, কারণ একটু ট্যাঙ্গি ট্যাঙ্গি টাইপের না, তো এই জন্য ওটা খেতে ভালো লাগে, কিন্তু এটা একটু বেশি স্পাইসি। যাই হোক খেতে ভালো লেগেছে, বাট আমরা পুরোটা ফিনিশ করতে পারিনি, এই দেখো। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যেটা কীরকম স্পাইসি আর কি, তো কোরিয়ানরা ভীষণ স্পাইসি খেতে পছন্দ করে, আর ওরা স্পাইসি খায়ও, ওরা প্রত্যেকটা খাবারের সাথে স্পাইসি চাটনি বা স্পাইসি টাইপের এরকম অয়েল খায়। যাই হোক অয়েল সস, কদিন ধরে একটু টেনশনেই ছিলাম বলতে পারো, সেটা তোমাদেরকে জানিয়েছি, আর টেনশনের কারণ হচ্ছে তোমার দাদা ভাই ট্রান্সফার হয়ে গেছে। তো যাই হোক আমি মনে করি যেটা হয় ভালোর জন্যই হয়, তো কিছু করার নেই, যেভাবে যা হবে সেটাকে অ্যাকসেপ্ট করে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন। তো এখন আমরা দুজন টাইম স্পেন্ড করছি দুজনের সাথে, এই ইউটিউবের ব্লগ দেখছি এরও, কারণ অনেকদিন পর একটু মাইন্ডটা ফ্রেশ লাগছে অনেকটা, কাল থেকে আবারও কলেজ স্টার্ট, সকালবেলায় আবার ঘুম থেকে উঠে সমস্ত কাজ টাজ ছেড়ে দুজনকে আমার যেতে হবে কলেজে, আর আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তো এই জন্য আজকে ওয়েদারটাও খুব ঠান্ডা আছে, গরম নেই অতটা, এই জন্য মাইন্ডটাও মানে মোটামুটি তো ঠান্ডাই আছে, হাওয়া হচ্ছে, যেহেতু হাওয়াটা যখন আসছে না তখন এসিটা সুইং করলে যেরকম গায়ে ঠান্ডা লাগে আর কাটা দিয়ে ওঠে সেরকম টাইপের ঠান্ডা লাগছে।
প্রচণ্ড মেঘ করেছিল, সকালবেলা থেকে বোঝাই যাচ্ছিল যে বৃষ্টি হবে আজকে। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো, আর আমরা একটু ব্লগ দেখে নিই কিছু, মানে আমরা আর কি আরমান মালিকদের ব্লগ আমরা রেগুলার দেখি, ওদের যে কটা চ্যানেল ভীষণ ভালো লাগে ব্লগ দেখার মধ্যে থেকে, ওনাদেরটাই মানে না দেখলে ভালো লাগে না। আর এই নেলপলিশটা দেখো, এই নেলপলিশটা নিয়েও পড়েছি, যখন মানে হাতটা দেখলাম তো মনে করছে আর আমার ভীষণ পছন্দ হয়েছে নেলপলিশের কালারটা। তো আমি হাতে আর পাই কখনও সেম পরি না, বাট এবার পরে নিয়েছি। মানে যখন আমার খুব পছন্দ হয় কোনো নেলপলিশ তখন আমি হাত পা আর দুই হাতই অ্যাকচুয়ালি পরি, তো আমি এটা ভীষণ পছন্দ হয়েছে সেজন্য আমি দুই হাতে দুই পায়ে পরে নিয়েছি। তো অনেক কিছু বলে দিলাম আমার ব্যাপারে, তো চলো